একুশে জুলাই যাবার জন্য তৃণমূলের গুন্ডাগিরি, চাঁদা না দেওয়ার কারণে হুমকি, অঙ্গনওয়াড়ি কর্মীকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শহীদ সমাবেশের জন্য আইসিডিএস সেন্টার থেকে জোর করে টাকা চাওয়ার অভিযোগ আছে তৃণমূল নেতার বিরুদ্ধে। টাকা না দিলে মারধর ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে বিডিও এবং প্রশাসনের দ্বারস্থ ফারাক্কার এক আইসিডিএস কর্মী। শুক্রবার দুপুরে বিডিও এবং সিপিডিওর কাছে ওই আইসিডিএস কর্মীর লিখিত অভিযোগ ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায় ফারাক্কার আমতলাতে। অভিযোগ পত্রে ফারাক্কার আমতলা 60 নম্বর কেন্দ্রীয় অঙ্গনওয়াড়ির কর্মী মহেশ্বতা ঘোষের অভিযোগ করেছেন, আমি সেন্টারে যাই এবং সেন্টারে যাওয়ার পরে ফ্রি স্কুল শুরু করি বাচ্চাদের, তখন পঞ্চায়েত সমিতির প্রতিনিধি মানে ওর স্ত্রী জিতেছে ভোট থেকে রোজিনা খাতুন, তার স্বামী হুমায়ুন কবির আমাকে সেন্টারে এসে বলে যে কালকেও গিয়েছিলেন উনি, আজকেও গিয়েছিলেন, বলেন যে আমাদের 21 জুলাই সমাবেশ আছে তাই মিটিংয়ে যেতে হবে, তা না আমাদের পক্ষে তো যাওয়া সম্ভব না, আমরা ডিউটি করছি, আমরা কীভাবে যাবো, না যেতে পারলে আপনাকে টাকা দিতে হবে। তাই বল আর টাকা কোথা থেকে দেবো, আমরা যে বিল পাচ্ছি না, 3 মাস ধরে 4 মাস চলছে আমাদের বিল নেই। কত টাকা চেয়েছিল? 1,500, 2,000, 2,500 এরকম। মানে শুধু আপনার কাছে একা চেয়েছিল না? না, প্রত্যেকটা সেন্টারে গিয়েই টাকা চাইছে, প্রত্যেকটা সেন্টারে। শুধু টাকা নেই, এমনকি মাসে মাসে বলে যে আমাকে এক পাতা করে ডিম আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে সেন্টারে, এরকম এরকমও গিয়ে বলে কোনো কোনো সেন্টারে। আচ্ছা, মেয়ে আপনি রাজি হয়নি আমি টাকা দিতে, আমরা কোথায় পাবো, আমি টাকা দিতে পারবো না। তখন উনি বলেন যে না টাকা দিতে হবে, জোর জুলুম করে আমার সাথে, এবং আমি বলি যে তাহলে আমি এমএলএ সাহেবকে ফোন করি যে এরকম কোনো সিস্টেম আছে কি না এমএলএর কাছে জানতে চাই। তখন উনি আমার উপর এগিয়ে যান, আপনি কী করে সেন্টার চালান, আপনি কী করে সিস্টেমের মধ্যে চলছেন, আপনাকে দেখছি আপনি কীভাবে সেন্টার করছেন, কীভাবে সব খবর আমার কাছে আছে, আপনি কীভাবে চালাচ্ছেন এলাকা সেটাও দেখছি। আমরা বাইরে থেকে, আপনি চাকরি ছেড়ে দেন, বাইরে থেকে আসছেন তো, আমরা চাকরি কেন ছাড়বো, চাকরি তুমি দিয়েছ না তোমার পার্টি দিয়েছে যে আমাকে চাকরি ছাড়তে হবে, আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, সুতরাং আমি যেভাবে কাজ করি সেইভাবেই কাজ করব। আমার এলাকা নিয়ে তো কোনো কমপ্লেন নেই, আমাকে এলাকার লোকজন কেউ কোনো দিন কোনো কমপ্লেন জানায় না আমার প্রতি। তখন উনি আমার উপরে এগিয়ে গিয়ে আমাকে, হ্যাঁ কোন মহিলা কোন এ বলে থাপ্পড় মারতে চলে আসে আমাকে একদম। কত নম্বর সেন্টার আপনার? সেন্টার নম্বর 60, আমপাড়া, আমতলা পশ্চিমপাড়া, সেন্টার নম্বর 60। এটা কাউকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, সিডিপিও স্যারকে দিয়েছি এক কপি এবং বিডিও স্যারকে দিয়েছি, দুজনের কাছে রিসিভ কপি আছে আমার কাছে। ওনারা কি বলেছেন? ওনারা বলেছেন ঠিক আছে, রিসিভ করে নেওয়া হলো, ব্যাপারটা জানা থাকলো, আপনি যেমন সেন্টার করছেন সেভাবেই সেন্টার করবেন। একটা ভয় লাগছে। হ্যাঁ, আমি বললাম আমি যে নিরাপত্তার অভাব বোধ করছি, আমি কীভাবে সেন্টার চালাবো, বলে আপনি সেন্টার যান, তাই বলল। আর এতে যদি প্রতিনিধিরা আমাদের আধিকারিকরা কোনো ব্যবস্থা না নেন তখন আমরা উচ্চতর আন্দোলনে যাবো,